এই যে আমরা এসেছি জগন্নাথ মন্দির দিদি বলে যে আপনারা মন্দির আইয়া কোথায় যাচ্ছিস? এই পাশে দোকান মার্কেট আছে, সব জিনিসপত্র এখানে পাবো। সানডে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, এখন জগন্নাথ মন্দিরটা একটু ঘুরবো বসবো। আর জগন্নাথের বিভিন্ন কার্যকলাপে যে বিভিন্ন রকমের চালচিত্র এগুলো এখন দেখবো। চলো আমাদের সঙ্গে, গেট দিয়ে ঢুকে যাই ভিতরে। চলো জুতো রাখো। এটা বিশ্বকর্মার জগন্নাথ মূর্তি নির্মাণের ঘটনা দেখানো হয়েছে। এই বিশ্বকর্মা জগন্নাথ মন্দির, এই জগন্নাথের মূর্তি বানাচ্ছিল তখন রাজা জোর করে ঢুকে গেছিল, যখন এই মূর্তিগুলো অর্ধ নির্মিত হয়েছিল এই অবস্থাতেই জগন্নাথ দেবের পূজা করা হয়। কারণ বলেছিল বিশ্বকর্মা, যতক্ষণ আমি মূর্তি বানাবো ততক্ষণ যেন ওই ঘরের মধ্যে কেউ দরজা না খুলে বা প্রবেশ করে। যাই হোক, তারপর পরবর্তীকালে এই মূর্তি, এটা সেই নিম কাঠে তৈরি হয়েছিল, সেই মূর্তি পুজো হয় পুরী জগন্নাথ মন্দিরে। এরকম অনেক ঘটনা পরপর দেওয়ালে তুলে ধরা হয়েছে। এই যে এখন এই যে শিবের উপরে পুজো হচ্ছে, এখানে বিভিন্ন কার্যকলাপ এখানে আছে, আমাদের সব কিছু আসা হয় না এখানে। ঠিক আছে, ভিক্ষা নেওয়ার গল্প, অনেক গল্প জানি, অনেক গল্প জানি না। আর দেখুন চা বাগান আছে দিকে, এটা বাড়ি পাড়ার, এখানে এই হচ্ছে আমার পরিবার, আর এই হচ্ছে অর্পণ। অর্পণ পড়ে এখন ক্লাস সিক্সে। আস্তে আস্তে যাই মন্দিরের ভিতরটা একটু ঘুরে আসি, আমরা এখানে ঘুরবো এখন। ঠিক আছে, মন্দিরে ঢুকে গেছি। আর পুরো রোদ এখন, পুরো কিন্তু এখন যেহেতু গরমকাল, এখানে পুরো একদম সূর্য প্রখর ভাবে আলো হচ্ছে, এখানে পুজো করছে দেখুন। ওই ঘন্টা বাজাচ্ছে, যে উপর অর্পণ যে ঘন্টা বাজাবে, ওই যে উপরে, ওই যা যা উপরে গুলো যে পা যাতে গরম না লাগে রোদের জন্য এইখানে এই কার্পেটটা দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তো এইটাতে পা দিয়ে গেলে তাপটা লাগবে না। এখানে ছাওয়া আছে, ঠিক আছে, এখানে গরম নেই অত, অর্পণ ওখানে হেলান দিস না, খুলে ফুলে ভেঙে পড়ে যাবি। আস্তে আস্তে মন্দিরের দিকে ভেতরটা যাই, সোজা সুজি এই হচ্ছে মন্দিরের মেইন পর্ব, এখানে পূজারীও আছে। তো আমরা এই জগন্নাথ মন্দিরে আজকে একটু এনজয় করছি বিকেলবেলা সানডে। অর্পণ কিরকম লাগে বল? ভালো লাগছে, জায়গাটা বেশ সুন্দর সুন্দর। এই হচ্ছে মন্দিরের উপরে আমরা বসে আছি, আর এই ব্যাক সাইড দেখা যাচ্ছে গার্ডেন বানানো আছে, আর এই বাউন্ডারিটা অনেক বড়, আর ওই উল্টো সাইডেও অনেক মন্দির আছে। জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে সব, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে লাগবে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, যে জগন্নাথ মন্দিরের মেন গেট, ডান দিকের মন্দির,
আর এই বাম দিকের মন্দির, ঠিক আছে? এখনো রোদ আছে, যাবো আমরা বাড়ি। এখন গরম লেগে গেছে, আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। অর্পণ কি খাচ্ছিস? এটা চকোবার। আর তুমি কি খাচ্ছ? বাটি আইসক্রিম। ঠান্ডা লাগছে? তাহলে কত? 50 টাকা, 50 রুপিস। ঠিক আছে, এনজয় করতে থাকি। খাও 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 খাও।